বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমি সময়, দূরত্ব, গড় বেগ সংক্রান্ত কিছু প্রশ্ন, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছিল তার দ্রুত সমাধান নিয়ে। যেমন আজ একটা অঙ্ক নিয়েছি 300 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 15 মিটারে বা 5 সেকেন্ডে পরাজিত করে এ দৌড়টি শেষ করতে সময় নেয় 90 সেকেন্ড, 95 সেকেন্ড, 100 সেকেন্ড, 105 সেকেন্ড। এই প্রশ্নটি এসেছিল WBSSC এবং কনস্টেবল 2013 সালে। তো চলুন এই অঙ্কটি কী করে সমাধান করা যায় তার শর্টকাট ট্রিক্স নিয়ে। বলছে, এ যখন 300 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 15 মিটার বা 5 সেকেন্ডে পরাজিত করে, তাহলে এ যখন 300 মিটার যাচ্ছে তখন বি যাচ্ছে 285 মিটার। তো আমরা প্রথমে যেটা বের করবো, বোধহয় ডিস্টেন্সটা কত, এ 285 মিটার যাচ্ছে তখন কিন্তু এ 300 মিটার চলে যাচ্ছে, তাহলে 5 সেকেন্ডে এদের ডিস্টেন্সটা হচ্ছে 15 মিটার। তাহলে আমি প্রথমেই এটা 1 সেকেন্ডে কত মিটার যায় সেটা বের করে নিলে অ্যান্সার চলে আসবে। তা প্রথমে কি করতে হবে, প্রথমে করতে হবে 5 সেকেন্ডে যাচ্ছে কত, 15 মিটার। তাহলে 5 সেকেন্ডে যাচ্ছে কত না 15 মিটার, এবং 1 সেকেন্ডে যাচ্ছে, 1 সেকেন্ডে যাচ্ছে কত, 15 বাই 5 মিটার। তাহলে সে 1 সেকেন্ডে যাচ্ছে 3 মিটার, 1 সেকেন্ডে যাচ্ছে 3 মিটার। এরপরে আমরা বের করে নেবো যেটা, সেটা হলো এরপরে আমাদেরকে যেটা চেয়েছে সেটা হলো এ দৌড়টি শেষ করতে সময় নেয় কত। এবার সময়টা বের করে নিলে অ্যান্সার হয়ে গেল। তাহলে আমার 3 মিটার যাচ্ছে কত 1 সেকেন্ডে, তাই তো? 1 সেকেন্ডে যাচ্ছে 3 মিটার পেয়ে গেলাম। তাহলে 3 মিটার যাচ্ছে কত, 3 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, সময় নিচ্ছে 1 সেকেন্ড। আমার টোটাল রাস্তাটা কত গিয়েছে, 300 মিটার। অতএব 1 সেকেন্ডে যাচ্ছে কত, 1/3 সেকেন্ড। অতএব 300 মিটার রাস্তা যাচ্ছে, 300 মিটার রাস্তা যাচ্ছে 300/3 সেকেন্ড। অতএব কাটাকাটি করলে দাঁড়াচ্ছে 100 সেকেন্ড। তাহলে অ্যান্সার হয়ে গেল বন্ধুরা 100 সেকেন্ড, অ্যান্সার হবে অপশান সি। তো চলুন বন্ধুরা নেক্সট প্রশ্নে। হ্যাঁ বন্ধুরা, নেক্সট প্রশ্ন বলেছে, এক ব্যক্তি 6 কিলোমিটার পাওয়ার আওয়ার বেগে 30 কিলোমিটার পথ অতিক্রম করে, বাকি 40 কিলোমিটার পথ তিনি 5 ঘন্টায় অতিক্রম করে, সমগ্র যাত্রাপথে ওই ব্যক্তির গড় বেগ কত ছিল? অপশান আছে 6.4/11 কিলোমিটার পার আওয়ার, 7 কিলোমিটার পার আওয়ার, 77.75 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার। এই অঙ্কটি এসেছিল ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট মহারাষ্ট্র 4/5/2014 সালে। তো এর সমাধান কী করে দ্রুত করা যায় চলুন তার শর্টকাট ট্রিক্স নিয়ে। তাহলে প্রথম হচ্ছে, এক ব্যক্তি আমাদের টোটাল, প্রথমে আমি কী বের করে নেবো, এক ব্যক্তি 6 কিলোমিটার গতিবেগে 30 কিলোমিটার পথ অতিক্রম করে, আর বাকি পথটা 40 কিলোমিটার পথ তিনি 5 ঘন্টায় অতিক্রম করে। তাহলে আমি প্রথমে যেটা বের করে নেবো সেটা হলো মোট দূরত্ব, ওই রাস্তাটার মোট দূরত্ব কত হচ্ছে 30 কিলোমিটার আর 40 কিলোমিটার। তাহলে মোট দূরত্ব, মোট রাস্তাটির মোট দূরত্ব হবে, দূরত্ব সমান হচ্ছে 30 কিলোমিটার প্লাস 40 কিলোমিটার সমান রাস্তাটির দূরত্ব দাঁড়ালো 70 কিলোমিটার। তাহলে আমি টোটাল রাস্তাটার দূরত্ব পেয়ে গেলাম। এবার আমি বের করে নেবো কি যে এই টোটাল রাস্তাটার সময় কত লেগেছিল। তার মধ্যে প্রথম যে রাস্তাটা সে যাচ্ছে 6 কিলোমিটার বেগে 30 কিলোমিটার পথ, এটার সময় বলে দেয়নি, আর দ্বিতীয় পথটা, বাকি পথটা 40 কিলোমিটার পথ যাচ্ছে তিনি 5 ঘন্টায় এই সময়টা বলে দিয়েছে। তাই প্রথমটার সময় আমাকে বের করে দিতে হবে। তাহলে সময় সমান আমরা জানি দূরত্ব বাই বেগ, তাহলে সময় সমান টি সমান দূরত্ব বাই বেগ যদি হয়, তাহলে 30 কিলোমিটার হচ্ছে দূরত্ব আর বেগ সমান হচ্ছে 6 কিলোমিটার কাটাকাটি। তাহলে এর সময় লাগলো, প্রথম যে পথটা যাচ্ছে তার সময় লাগলো 5 ঘন্টা, আর দ্বিতীয় সময়টা বলে দেওয়াই আছে, বাকি পথটা যাচ্ছে 5 ঘন্টা। তাহলে আমার টোটাল সময় লাগছে কত, এই 5 ঘন্টার এই 5 ঘন্টা সমান হলো 5+5 সমান হচ্ছে 10 ঘন্টা। তাহলে আমি কী কী পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম টোটাল দূরত্ব 17 কিলোমিটার এবং টোটাল সময় লেগেছে 10 ঘন্টা। এবার কী বলেছে, সমগ্র যাত্রাপথে ওই ব্যক্তির গড় বেগ কত ছিল। এবার ওই ব্যক্তির গড় বেগ সমান হচ্ছে মোট দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময় মনে হচ্ছে 70/10, 0-0 কেটে গেল সমান দাঁড়িয়ে গেল 7 কিলোমিটার পার আওয়ার।
অ্যান্সার হবে অপশন বি। চলুন বন্ধুরা নেক্সট প্রশ্নে যাই। হ্যাঁ বন্ধুরা, নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি গাড়ি 75 কিলোমিটার পথ অতিক্রম করে 25 কিলোমিটার পার আওয়ার বেগে, ওই গাড়িটি পরবর্তী 25 কিলোমিটার পথ অতিক্রম করে 5 কিলোমিটার পার আওয়ার বেগে এবং বাকি 50 কিলোমিটার পথ অতিক্রম করে 25 কিলোমিটার পার আওয়ার বেগে। সমগ্র যাত্রাপথে গাড়িটির গতিবেগ, গাড়িটির গড় বেগ কত ছিল? হ্যাঁ বন্ধুরা, এই অঙ্কটি অনেকটা আগের অঙ্কের মতো, তবুও দেখুন আমি টোটাল প্রথমে কী বের করে নেবো, টোটাল দূরত্ব। আমার সব জায়গায় কিন্তু গড় বেগ এবং দূরত্ব বলে দেওয়া আছে, কতটা বেগ এবং তার দূরত্ব কতটা কতটা যাচ্ছে বলে দিয়েছে। তাহলে আমি টোটাল দূরত্বটা যদি বের করে নিই, তাহলে টোটাল দূরত্ব, প্রথমে গাড়িটি 75 কিলোমিটার পথ অতিক্রম করছে, তাহলে টোটাল মোট দূরত্ব এই পরীক্ষাটি এসেছিল, এই প্রশ্নটি এসেছিল ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট মহারাষ্ট্র 4/5/2014 সালে। তাহলে মোট দূরত্ব সমান হচ্ছে 75 কিলোমিটার, 25 কিলোমিটার, 50 কিলোমিটার। তাহলে 75+25+50 কিলোমিটার, তাহলে হচ্ছে 75, 25 আর 50, 75 হচ্ছে 150 কিলোমিটার। এটা আমার টোটাল দূরত্ব বেরোলো। এবার টোটাল দূরত্ব আর সবগুলো আমরা জানি সময় সমান দূরত্ব বাই বেগ, তাহলে আমাদের প্রত্যেকটি কিন্তু দূরত্ব বাই বেগ বলে দেওয়া আছে, 75 এটা আছে এটা। তাহলে আমি তারপরে কী বের করে নেবো, তাহলে বের করে নেবো সময়, সময় কত লেগেছে টোটাল রাস্তার মধ্যে, সময় কত লেগেছে, তাহলে আমার গড় বেগ বেড়ে যাবে। তাহলে সময় সমান প্রথমটাতে লেগেছে 75/25, আমি এইভাবে সব সময়গুলোকে যোগ করে নিতে পারি একতালে। তারপরে লেগেছে 25 কিলোমিটার যাচ্ছে 5 কিলোমিটার প্রতি বেগে, তাহলে 25/5, তারপরে যাচ্ছে 25 কিলোমিটার বেগে 50 কিলোমিটার রাস্তা, তাহলে 50/25, জাস্ট এবার কাটাকাটি, 25 × 3 = 75, 5 × 5 = 25, 25 × 2 = 50, এটা হচ্ছে আমার কি সময় ঘন্টা, সমান হচ্ছে 3 আর 5 হচ্ছে 8, 8 আর 2 = 10 ঘন্টা। তাহলে টোটাল সময় লেগে গেল 10 ঘন্টা, আর টোটাল পথ হচ্ছে 150 কিলোমিটার, সময় হচ্ছে 10 ঘন্টা। এবার গড় বেগ মানে হচ্ছে অতিক্রান্ত মোট দূরত্ব বাই সময়, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। অতএব গড় বেগ সমান হচ্ছে 150/10, তাহলে 10 × 10 বা শূন্য শূন্য কেটে দিলেই হয়ে গেল, তাহলে দাঁড়িয়ে গেল 15 কিলোমিটার পার আওয়ার, অপশন সি 15 কিলোমিটার পার আওয়ার। চলুন বন্ধুরা নেক্সট প্রশ্নে যাই। হ্যাঁ বন্ধুরা, নেক্সট প্রশ্ন হলো, দুটি বাস একই গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু করে, তাদের গতিবেগ যথাক্রমে 25 কিলোমিটার পার আওয়ার ও 35 কিলোমিটার পার আওয়ার। দেখা যায় দ্বিতীয় বাসটি গন্তব্যস্থলে পৌঁছাতে প্রথম বাসের থেকে 16.12 ঘন্টা কম সময় লাগে, তবে অতিক্রান্ত দূরত্ব কত ছিল? তাহলে এখানে আমাকে যেটা বের করতে হবে সেটা হলো টোটাল দূরত্ব কত ছিল। তাহলে আমি প্রথমে কী করব, এই অঙ্কটা এসেছিল WBSSC Food SI 20/7/2014 সালে, অ্যান্সার দেওয়া হচ্ছে 1100 কিলোমিটার, 1443.75 কিলোমিটার, 1350 কিলোমিটার, 765 কিলোমিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করে নিতে হবে। তাহলে আমি প্রথমে ধরে নিই বন্ধুরা যে অতিক্রান্ত দূরত্ব সমান এক্স, ধরে নিই অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে, দূরত্ব সমান হচ্ছে এক্স কিলোমিটার, এটা ধরে নিলাম। তবে প্রথম গাড়িটির সময় লাগবে, আমরা জানি প্রথম গাড়িটির সময় লাগবে কত বলেছে, প্রথম গাড়িটি 25 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আমরা জানি প্রথম গাড়িটির সময় সমান সময়ের ফলন আমরা সবাই জানি। তাহলে প্রথম গাড়িটির সময় লাগবে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, ওর বেগটা হচ্ছে 25, আর দ্বিতীয় গাড়িটির সময় লাগবে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, সময় কত বলছে দ্বিতীয় গাড়িটি 35, তাহলে 35। তারপর অঙ্কতে কি বলছে, তারপর অঙ্কতে বলছে, এবার বলছে দ্বিতীয়, দেখা যায় দ্বিতীয় বাসটি গন্তব্যস্থলে পৌঁছাতে প্রথম বাসের থেকে 16.12 ঘন্টা কম সময় লাগে, তবে অতিক্রান্ত দূরত্ব কত ছিল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি শর্তানুসারে
শর্তানুসারে এক্স বাই টোয়েন্টি ফাইভ, প্রথমটা এক্স বাই টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স বাই থার্টি ফাইভ সমান কত? ষোলো পূর্ণ একের দুই ঘন্টা, বা এই দুটোকে লস আউট করলে হবে, পঁচিশ আর পঁয়ত্রিশে লস আউট করলে হবে একশো পঁচাত্তর। তাহলে পঁচিশ সাথে একশো পঁচাত্তর সেভেন এক্স মাইনাস পঁয়ত্রিশ পাঁচে একশো পঁচাত্তর ফাইভ এক্স সমান হচ্ছে, এটাকে পূর্ণ ভাঙলে হয় তেত্রিশের দুই, বা টু এক্স বাই একশো পঁচাত্তর সমান তেত্রিশ বাই দুই, বা ফোর এক্স সমান একশো পঁচাত্তর ইন্টু তেত্রিশ, অতএব এক্স সমান একশো পঁচাত্তর গণিত তেত্রিশ বাই ফোর। সমান একশো পঁচাত্তর সঙ্গে তেত্রিশের গুণ করলে হচ্ছে তিন পাঁচে পনেরো, পাঁচ আট থেকে এক, তিন সাথে একুশ, বাইশে দুই, নয় থেকে দুই, তিন এককে তিন, চার পাঁচ, এটাও পাঁচশো পঁচিশ, শুনেছে পাঁচ সাত সাত পাঁচ, তাহলে দাঁড়ালো ফাইভ সেভেন সেভেন ফাইভ বাই চার। তাহলে একে আবার চার দিয়ে ভাগ করলে হচ্ছে চার এককে চার, এক সাত চার চারে ষোলো, এক সাত চার চারে ষোলো, এক পাঁচ চার তিনে বারো, তিন দশমিক চার সাথে আঠাশ, দুই শূন্য।